আসসালামু আলাইকুম দর্শক, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে এসেছি। আপনারা জানেন সিলেটে কুরআন পুড়িয়েছে একজন প্রিন্সিপাল, এই নিয়ে তুমুল সমস্যা তৈরি হয়েছে সেখানে। পুলিশ অনেকভাবে থামানোর চেষ্টা করছে জনগণকে, জনগণ বেরিয়ে এসেছে এবং খুব খারাপ অবস্থা। তো যে প্রিন্সিপালকে নিয়ে কথাটা বলা হয়েছে, সেই প্রিন্সিপালের কাছের একজন মানুষ, তিনি তার সাথে মেলামেশা করেছেন একটি ব্যক্তি, তিনি এই বিষয় নিয়ে কথা বলেছেন। আসলে তিনি কুরআন পুড়িয়েছেন বা পুড়াতে পারেন কি না, বা আপনারা যারা এটা করছেন, মারামারি করছেন, এটা একটু বুঝে শুনে করতে বলেছেন, বিভিন্ন তথ্য দিয়েছেন তিনি। চলুন আমরা তার মুখ থেকেই শুনে আসি। আসসালামু আলাইকুম। এত রাতে লাইভে আসলাম খুবই জরুরি একটা বিষয় নিয়ে। সিলেটে পুরো সিলেট উত্তাল এবং পুরো সিলেটের সাধারণ জনতা মাঠে নেমে গেছে এবং পুরোপুরি বিষয়টা একদম না জেনেই মানুষ খুবই বিভ্রান্ত হয়ে পুরো সিলেটবাসী, সিলেটের মুসলিম জনতা সবাই মাঠে নেমে গেছেন এবং এটা খুব একটা গুজবের ভিত্তিতে, আমার কাছে এখনও গুজব মনে হচ্ছে, এবং খুব কোনো কিছু না জেনে আপনারা এইভাবে রাস্তায় নেমে আসবেন না, এবং পরিস্থিতি এটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে একদমই বলা যায়। এবং না জেনে আসলে কুরআন পুরানোর ঘটনাটা এখনও, যার বিরুদ্ধে কুরআন পুরানোর অভিযোগ করা হচ্ছে, তিনি খুবই ধার্মিক মানুষ এবং তাকে যারা সিলেটে সবাই চেনে, অনেকেই চেনে, উনি একটা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, এবং এইরকম অস্থিতিশীল একটা রাজনৈতিক পরিবেশে পুরো সিলেটকে অস্থিতিশীল করা হচ্ছে এবং এর পিছনে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে। কে বা কারা এই ষড়যন্ত্রের পিছনে আমরা হয়তো এই মুহূর্তে আমরা জানি না, কিন্তু দয়া করে আপনারা এইসব মোভে, আপনারা এই বিভ্রান্তিমূলক এই যে এখন যা হচ্ছে যে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে গেছে, এটা কোনোভাবেই ঠিক হচ্ছে না, এবং এই উত্তেজনার বশবর্তী হয়ে কোনো ধরনের কারো উপর আক্রমণ, কারো বাড়িতে আক্রমণ বা সংখ্যালঘুদের বাড়িতে আক্রমণ কিংবা আরও নানা বিষয় নিয়ে আপনারা কেউই উত্তেজিত হবেন না, বিভ্রান্ত হবেন না। কারণ একজন উনি খুবই একজন স্কলার মানুষ, ইসলামিক স্কলার মানুষ, পাশাপাশি উনি খুবই সুপরিচিত মানুষ, একটা কলেজের প্রিন্সিপাল উনি, এবং ব্যক্তিগতভাবে ওনার সাথে আমার ভালো পরিচয় এবং উনি আমার মুরব্বী বলা যায়, তো নুরুর রহমান স্যার। তো নুরুর রহমান স্যারের সাথে যারা চেনেন, আমি ওনাকে প্রায় 8 বছর ধরে চিনি এবং উনি সিলেটের স্বনামধন্য শিক্ষাবিদ, উনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করছেন এবং ওনার মতো বিনয়ী মানুষ, ওনার মতো কী বলা যায় একজন বিদ্বান মানুষ, এটা কখনই করবেন না। এবং পুরো মফটাই আমার কাছে মনে হচ্ছে খুবই একটা সাজানো নাটক, ষড়যন্ত্র, এবং এই মুহূর্তে যা হচ্ছে যে আপনারা না বুঝে না জেনে রাস্তায় নেমে যাওয়াটা, সবাই একদম সবাই রাস্তায় নেমে গেছে, এটা একদমই ঠিক হচ্ছে না। এবং এই যে আপনারা যদি জ্বালাও ভাঙচুর পোড়াও শুরু করেন এবং এর যে ক্ষতিটা কী হবে এটা আপনারা বুঝতে পারতেছেন না, আপনারা একটা ফাঁদে পা দিচ্ছেন, যে হয়তো কারো সাজানো ফাঁদে পা দিচ্ছেন, এই ফাঁদে পা দেওয়ার ফলে পুরো সিলেটবাসী ক্ষতিগ্রস্ত হবে, পুরো সিলেটবাসীর আমি যেটা বলবো সিলেটের সাধারণ জনগণ ক্ষতিগ্রস্ত হবেন এবং একটা শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে। এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে আমি যতটুকু জানতে পারতেছি যে হয়তো কখন তারা স্কুলে একটা শিক্ষা প্রতিষ্ঠানে কখন ভাঙচুর জ্বালাও পোড়াও শুরু করে দিবে, যে এই কুরআন অবমাননাকে কেন্দ্র করে। কুরআনের অবমাননা যদি সত্যিই ঘটে থাকে এবং কেউ যদি সত্যিই এটা করে থাকে, আমার মনে হয় না যে বাংলাদেশে এই বিচারটা অবশ্যই হবে এবং সিলেটের তৌহিদী জনতা বা সিলেটের যারা আছেন অবশ্যই বিষয়টা কেউ ছাড় দিবেন না। কিন্তু এই মুহূর্তে না জেনে কাউকে, একজন এইরকম একজন শিক্ষাবিদ, এইরকম একজন ধার্মিক মানুষ, বা আপনারা ধার্মিক মানুষকেই কুরআন অবমাননার যে অপবাদ দিয়ে বা এইরকম একটা ইস্যু, সেন্সিটিভ ইস্যু নিয়ে মাঠে নেমে গেছেন, এটা একদমই ঠিক হচ্ছে না। তো আমি যারা আছেন একটু কাইন্ডলি শেয়ার দেবেন অন্তত একটা প্রতিষ্ঠানকে বাঁচানোর জন্য, যে একটা শিক্ষা প্রতিষ্ঠান, এবং এখানে অনেক আমাদের পরিচিত অনেকেই আছেন যারা শিক্ষকতা করেন, আমাদের সাদিক ভাই আছেন আরশেদ ইসলামিক ইনস্টিটিউটের পরিচালক, তো উনিও এখানকার শিক্ষক ছিলেন, এখন আছেন কিনা জানি না, কিন্তু আমার জানা মতে এখানে আরও অনেকেই আছেন আমাদের খুবই পরিচিত এবং সবাই ধার্মিক। তো ফলে এই কুরআন অবমাননার যে অভিযোগ এনে যেভাবে পুরো সিলেটবাসী উত্তাল হয়ে গেছেন, এইটা একদমই অনুচিত হচ্ছে এবং আমার কাছে মনে হচ্ছে যে একটা মফ তৈরি করা হচ্ছে, যে কোনো মুহূর্তে যে কোনো মানে অজানা বা অস্থিতিশীল একটা পরিবেশ তৈরি হয়ে যাবে, এর ফলে মানুষ সিলেটের সবাই ক্ষতিগ্রস্ত হবেন, বিশেষ করে সিলেটের আমজনতা জনসাধারণ ক্ষতিগ্রস্ত হবেন, এবং এইখানে রাজনৈতিক ষড়যন্ত্র থাকতে পারে, ব্যক্তিগত ষড়যন্ত্র থাকতে পারে। আর অনেকে বলছেন যে এটা রহস্যজনক ঘটনা, এটা অবশ্যই রহস্যজনক, কারণ একজন এরকম ধার্মিক, এইরকম সুপরিচিত জন এবং এরকম একজন স্কলার উনি কুরআন পড়াবেন, এটা মানে কোনোভাবেই আমার মনে হয় না যে সত্য। এরপরে বলছেন যে একজন মানে ইয়ে বাই খুবই দারুণ একটা মন্তব্য করছেন যে কারো মিথ্যাবাদী হওয়ার জন্য এটুকুই যথেষ্ট যে সে যা শুনে তাই প্রচার করে থাকে, শতভাগ শিওর না হয় স্পর্শ কাতর কোনো কিছু প্রচার করা উচিত না। হ্যাঁ, তো এইটা হলো শতভাগ শিওর, বলতে গেলে আমরা মোটামুটি আমি ওনার পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি এবং অন্যান্যদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, এবং আমরা এইটুকু শিওর যে উনি কুরআন অবমাননার জন্য উনি কুরআন পুরান নাই, ওনার আশপাশে যারা ছিলেন সবাই এটা নিশ্চিত করছেন যে উনি এরকম করতে পারেন না, বা উনি মানসিকভাবে সুস্থ, যদি বোঝা যায় যে উনি মানসিকভাবে সুস্থ না যে উনি কুরআন পুড়ায় ফেলতে পারেন, এবং ওনার আশেপাশের আমি ওনার পরিবারের একান্ত জনের সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছি, কিন্তু এই মুহূর্তে ওনারা রেসপন্স করতেছেন না এবং এই পরিস্থিতিতে ওনারা নাই। আমি ওনার একজন শ্বশুর, চাচা শ্বশুর বা মামা শ্বশুর সম্পর্কে ওনার সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু উনি এই মুহূর্তে রিচ করতে পারতেছি না, এবং ওনার পরিবারের নিকটাত্মীয়দের সাথে আমি যোগাযোগ করছি, ওনারা বলতেছেন যে এটা কখনোই হইতে পারে, কারণ উনি সুস্থ স্বাভাবিক মানুষ এবং উনি ধার্মিক মানুষ, এবং পাশাপাশি হলো যে উনি একটা কলেজের প্রিন্সিপাল, এমন কলেজের প্রিন্সিপাল এরকম না যে উনি ব্যক্তিগতভাবে কী বলা যায় উনি ব্যক্তিগতভাবে এটা বিশ্বাস করেন এবং প্রচার করেন যে উনি ধর্মে বিশ্বাস করেন, এবং উনি বিতর্কিতও না, ধর্মীয় বিষয় নিয়ে অনেকে অনেক বিতর্ক থাকে, অনেকের অনেক বিতর্কিত মন্তব্য করেন বা ইত্যাদি, কিন্তু উনি এইসবের মধ্যেও না, উনি খুবই সাদামাটা একজন ধার্মিক মানুষ।
ফলে এই ঘটনাটা খুবই রহস্যজনক এবং খুবই বিভ্রান্তিকর। ফলে আপাতত যেটা আপনারা করবেন, যে আপনারা না জেনে না বুঝে যে কোরআন পুরানো হচ্ছে বা কোরআনকে অবমাননা করছেন, ওনার বিরুদ্ধে, ওনার ফ্যামিলির বিরুদ্ধে, ওনার প্রতিষ্ঠানের বিরুদ্ধে আপনারা কোনো ধরনের, আমার মনে হয় যে কোনো ধরনের অ্যাকশন না নেওয়াটাই বেটার। এবং কেন নেবেন, কারণ এখনও এটা অজানা যে উনি কোরআন অবমাননার উদ্দেশ্যে এটা করছেন বা উনিই কাজটা করছেন। ফলে যেহেতু আমরা একদমই ধোঁয়াশার মধ্যে আছি, ফলে এইভাবে এই গভীর রাতে সিলেটের পরিস্থিতি অস্তিত্বশীল না করার প্রতি আমার আহ্বান রইল। এবং আমি যেহেতু ওনার ব্যক্তিগতভাবে জানি, ব্যক্তিগতভাবে চিনি এবং ওনার পরিবারের সদস্যদেরকে আমি ভালোভাবে জানি, ফলে এইটুকু আমি কনফার্ম, এবং আমাকে যারা চিনেন অন্তত তারা এইটুকু কনফার্ম হইতে পারেন যে উনি এই কাজ কোরআন অবমাননা উনি করতে পারেন না। তো আমার সবার প্রতি রিকোয়েস্ট থাকবে যে আপনারা অন্তত উত্তেজিত হবেন না, ঠান্ডা মাথায় স্থির থাকুন, দৃঢ় স্থির থাকুন, এবং আপনার পাশের জনকে উত্তেজিত করবেন না। এবং পাশাপাশি হলো সিলেটে এখন যে কোনো ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে এই ঘটনাকে কেন্দ্র করে, অন্তত আপনারা যে আমরা অন্তত আপনারা সনাতন ধর্মাবলম্বী বা যারা সংখ্যালঘু আছে তাদের বাড়িঘর, তাদের প্রতিষ্ঠানগুলোতে অবশ্যই আপনারা মানে আক্রমণ করবেন না, এবং এইটা চরম পর্যায়ের ভুল হবে। কারণ এইখানে যদি উনি দায়ী হয়ে থাকেন এর জন্য বিচার হবে এবং এর জন্য আইনি প্রক্রিয়া আছে, এবং সিলেটের সবাই ধার্মিক, ফলে এটা কখনোই ভাববেন না যে উনি যদি অপরাধী হয়ে থাকেন যে সিলেটের মানুষ ওনাকে ক্ষমা করবে। কিন্তু এই মুহূর্তে আপনি না জেনে ওনার পরিবার, ওনার উপরে বা ওনার প্রতিষ্ঠানের উপরে এইভাবে পুরো সিলেটকে উত্তেজিত করা, উত্তাল করে তোলাটা একদমই বোকামি হবে। ফলে আপনারা বিষয়টা আপনি নিজে মানে শান্ত হওয়ার চেষ্টা করুন, আপনার আশেপাশের লোকজনকে শান্ত করুন, যাতে করে সিলেট অস্তিত্বশীল না হয়, সিলেট শহরে একটা ধর্মীয় ইস্যু নিয়ে যাতে পুরো সিলেটের ক্ষতি ডেকে না আনে, এই বিষয়টা আপনারা কী করবেন। যে কোনো সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, এখন যে অবস্থা তৈরি হয়েছে বিশেষ করে আখালিয়া থেকে মদিনা মার্কেট পুরো এরিয়াটা, এবং আমি ওই এরিয়ার কারোর সাথে এই মুহূর্তে যোগাযোগ করতে পারছি না, মানে এমন অবস্থা যে, এবং ওনার আশেপাশের ওনার প্রতিষ্ঠানের শিক্ষকদের সাথেও আমি যোগাযোগ করার চেষ্টা করতেছি, কিন্তু এই মুহূর্তে সম্ভব হচ্ছে না, পরিস্থিতি খুবই উত্তাল। ফলে আমার মনে হচ্ছে যে আপনারা খুবই শান্ত শিষ্টভাবে বিষয়টি ভাবুন, চিন্তা করুন, দেখুন, নিজেরা উত্তেজিত হবেন না, অন্যকে উত্তেজিত করবেন না, আশপাশের মানুষদেরকে ক্ষতি করবেন না। এখন এই ঘটনা কেন্দ্র করে দেখবেন হয়তো সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে কিংবা অন্যদের উপর আক্রমণ হচ্ছে, যা খুবই, এটা কে বা কারা করবে এটাও জানবেন না, আপনি হয়তো জানবেন না, কিন্তু আপনার এই উত্তেজনার সুযোগকে কেন্দ্র করে, আপনার এই যে এই উত্তাল পরিস্থিতিকে কেন্দ্র করে যে কেউ যে কোনো কিছু এই ধরনের মুভে যে কোনো কিছু ঘটায় ফেলতে পারে। ফলে আপনারা কোনোভাবেই গুজবে কান দিবেন না, উত্তেজিত হবেন না, আমি বারবার বলতেছি যে উত্তেজিত হবেন না, গুজবে কান দিবেন না। এবং নুরুর রহমান স্যার আপনারা অন্তত জেনে রাখুন, এটা আমি ব্যক্তিগতভাবে যেহেতু ওনাকে চিনি, জানি আমি ওনার পরিবারের সাথে সম্পৃক্ত, ফলে উনি এই কাজ অন্তত কোরআন অবমাননা উনি করতে পারেন না। এবং ওনার পরিবারের ওনার নিকটাত্মীয়রা বিশেষ করে ওনার কাছের জন্য এটা নিশ্চিত করছেন যে উনি সুস্থ স্বাভাবিক, উনি এই ঘটনা কখনোই ঘটাতে পারেন না, আর কোরআন উনি অবমাননা করবেন এটা কেউই বিশ্বাস করতেছে না। কিন্তু এই বিষয়টাকে কোরআন মানে একটা কোরআনের আপনি নিজেই চিন্তা করুন যে কোরআনের একটা নুসখা আসলে উনি কেন পড়তে যাবেন। ফলে আমি বারবার বলতেছি যে আপনারা উত্তেজিত হবেন না, কারো বাড়িঘরে আক্রমণ করবেন না, কারো প্রতিষ্ঠানে আক্রমণ করবেন না, আপনারা শান্ত হন, বাসায় যান, ঘুমান। বিশেষ করে মানে এই গভীর রাতে যে কোনো ধরনের পরিস্থিতি যে কোনো সময় তৈরি হয়ে যেতে পারে, আপনারা আইন শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করুন, অন্তত মানে এই পরিস্থিতিটা অন্তত কন্ট্রোল করার ক্ষেত্রে সহায়তা করুন, আপনি এবং আপনার পরিচিত জনকে শান্ত রাখুন, এবং অন্তত মাঠে নামতে দিবেন না, এই মুহূর্তে রাস্তায় নামতে দিবেন না, এবং এইটা অনেক বড় ক্ষতি বয়ে আনবে। এখন আমাদের উচিত হলো সবাই নিজে শান্ত থাকা, অন্যকে শান্ত করা, আইন শৃঙ্খলা বাহিনীকে আপনি সাহায্য করা, যে কোনো সময় যে কোনো ধরনের সংঘর্ষ করতে পারে, ফলে আপনি কোনোভাবেই নিজেকে নিয়ন্ত্রণ করতে করবেনই, এবং আপনার আশেপাশের লোকজনকে কখনোই মানে এই মভে অংশগ্রহণ করতে দিবেন না, কারণ মভ খুবই ক্ষতিকর। যে কোনো মুহূর্তে এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে এটা খুবই ভয়ানক একটা ব্যাপার, এটা বিপজ্জনক একটা ব্যাপার, এবং আপনারা একটা গুজবে কান দিয়ে, এবং এইটা যে গুজব আমি অন্তত বিশ্বাস করি এতে কোনো সন্দেহ নাই এই গুজবে, এবং এর ফলে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে, শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে, সংখ্যালঘুরা ক্ষতিগ্রস্ত হবে, এবং আপনার মানে সিলেটের যে সার্বিক পরিস্থিতি ক্ষতিগ্রস্ত হবে। আমি বারবারই একটি কথা বলতেছি, যারাই লাইভে আছেন প্রায় 184 জন, সিলেটের অধিকাংশ 184 জন লোক দেখতেছেন, এবং আমি সবাইকে অনুরোধ করবো যে আপনার আশেপাশের মানুষকে অন্তত আপনি ফেসবুকে ছিল সবাইকে শান্ত করুন, যে বিষয়টি ষড়যন্ত্র অথবা গুজব হওয়ার সম্ভাবনা 198% কি 99% আমি বলতেছি যে এটা গুজব, এবং এটা এক ধরনের মব তৈরি করা হয়েছে, কৃত্রিম একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে। তো আমি সবাইকে অনুরোধ করবো যে নুরুর রহমান স্যারকে আপনারা যারা জানেন, যারা চিনেন, তারা অবশ্যই বুঝবেন যে এটা উনি কখনোই করবেন না, কোরআন অবমাননার মতো ঘটনা অন্তত সিলেটে হওয়ার সম্ভাবনা নেই। তো সবার প্রতি আমার আকুল আবেদন থাকবে, আপনারা শান্ত থাকুন, বিভ্রান্ত হবেন না, গুজবে কান দিবেন না, এবং পরিস্থিতি শান্ত হলে এবং আইন শৃঙ্খলা বাহিনীর হাতে যেহেতু উনি ওনাকে সাপোর্ট করা হয়েছে, বা আইন শৃঙ্খলা বাহিনী যেহেতু এখানে আছে, আইন শৃঙ্খলা বাহিনী দেখবেন আপনি নিজে উত্তেজিত হয়ে কারোর উপর চড়াও হবেন না, কোনো ভাঙচুর। আমরা যেটা মুসলমান আছি আমাদের উচিত যে কোনো তথ্য পেলে সেটা যাচাই বাছাই করে এরপরে কাজ করা। একটা কথা পেলাম আর সেটাই মেনে নিলাম, সেই অনুযায়ী কাজ করলাম, এটা কখনো ঠিক হতে পারে না। অতএব যা করবেন আপনারা ভেবেচিন্তে করবেন।